এখানে ওই যে রসালো আড্ডায় যে কৌতুক বা চুটকি বলতাম তার এই দুইটা ছোট ছোট চুটকি আমি আজকে বলবো। প্রথমটা হচ্ছে যে একটা চাকরির জন্য সাক্ষাৎকার ভাইবা, সেখানে দুইজন প্রার্থী, প্রথম প্রার্থীকে ভাইবা বলে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি বলেন যে বাংলাদেশ কত সনে স্বাধীন হয়েছে। তিনি বলছেন যে স্যার হওয়ার কথা ছিল 1952 সালে কিন্তু হয়েছে 1971 সালে। বলছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার ব্যাপারে কার ভূমিকা বেশি ছিল। উনি বলছেন যে স্যার কার কথা বলবো, কে খুশি হবে, কার কথা বলবো না কে বেজার হবে। বলে আচ্ছা ঠিক আছে, তবে বলেন গাছের পাতা সবুজ কেন? কয়ে স্যার এ নিয়ে গবেষণা চলছে। ঠিক আছে আপনি আসেন। দ্বিতীয় ব্যক্তি যাবেন, প্রথম ব্যক্তি যখন আসছে দ্বিতীয় ব্যক্তি ধরছে ভাই তোমার কাছে কি জিজ্ঞেস করছে একটু বলো, আমি একটু পূর্ব অভিজ্ঞতা নিয়ে নিই। কারণ উনি বলছে যে এই সব কথা তো বলা যাবে না, তবে উত্তর দিকটা তোমাকে বলে দিই যে কি, যে হওয়ার কথা ছিল 52 সনে হয়েছে 71 সনে, আর কার কথা বলবো, কে বেজার হবে, কে খুশি হবে, আর গবেষণা চলছে। দ্বিতীয় ব্যক্তি যখন সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিত হয়েছে জিজ্ঞেস করছে যে আপনার জন্ম তারিখ কবে? কয় স্যার হওয়ার কথা ছিল তো 52 সনে, হয়েছে 71 সনে। যে আপনার আব্বার নাম কি? কয় স্যার কার কথা বলবো, কি খুশি হবে, কার কথা বলবো না কে জানা হবে। কয় আপনি পাগল নাকি? কয় স্যার এ নিয়ে গবেষণা চলছে। আমাদের দেশে সাধারণত এই যে কেজি স্কুলগুলোতে শিক্ষার্থীদের তার মায়েরাই নিয়ে যায়, তার শিক্ষার্থীদের ক্লাসে দিয়ে মায়েরা বসে এক জায়গায় গল্প গুজব করে, কেউ সেলাই করে, কেউ চিনা বাদাম খায়, কেউ পত্রিকা পড়ে, কেউ দুই মা একত্র হয়ে এই আলাপ আলোচনা করে। এইভাবে দুই মা একত্রে আলাপ আলোচনা এক প্রসঙ্গে এক মা এক মাকে জিজ্ঞেস করতেছেন আচ্ছা আপনার স্বামী কেমন? উনি বললেন যে আমার স্বামী একটু খাটো। যে কেমন খাটো? এমন খাটো যে গেঞ্জি পরলে আর লুঙ্গি পরা লাগে না। দ্বিতীয় মা জিজ্ঞেস করতেছে যে তাহলে আপনার স্বামী কেমন? আমার স্বামী একটু মোটা। যে কেমন মোটা? এমন মোটা যে লুঙ্গি পরলে আর গিট দেওয়া লাগে না। ধন্যবাদ সবাই।